এই প্রেসিডেন্ট ক্ষমতায় বসে জনগণের স্বার্থে নিজের বিলাসবহুল গাড়ি বিক্রি করে কম দামি গাড়ি কেনেন, নিজ বাসভবনের এসি বিক্রি করে দেন, সেই সাথে নিষিদ্ধ করেন সকল মন্ত্রীদের বিমানে ফার্স্ট ক্লাসের যাত্রা। শুধু তাই নয়, দুর্নীতি রুখতে এবং দেশকে এগিয়ে নিতে কি না করেছেন এই রাষ্ট্রনায়ক। পশ্চিম আফ্রিকার ছোট্ট একটি দেশ বুর্কিনা ফাসো, ছোট্ট এই দেশটির এক রূপকথার নায়ক থমাস সানকারা, যাকে অনেকেই আফ্রিকান চে হিসেবে চেনে। এই বিপ্লবীর গল্প আমাদের দেশে বসে আমাদের বাস্তবতায় পড়তে গিয়ে রূপকথাই মনে হতে পারে। আজকের ভিডিওতে অসাধারণ এই রাষ্ট্রনায়কের উত্থান সম্পর্কে জানতে পারবেন। ছোট্ট একটি ঘটনা দিয়ে শুরু করা যাক। তখন তিনি বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট, 33 বছর বয়স্ক টকবগে যুবক, ক্ষমতা গ্রহণের পর সব ধরনের বিলাসিতা এড়িয়ে চলছেন। তারই অংশ হিসেবে তিনি তার সরকারি বাসভবন ও অফিসে এয়ার কন্ডিশন ব্যবহার করতে অস্বীকৃতি জানান, কারণ তার কাছে মনে হয়েছিল দেশের জনগণকে তীব্র গরমের ভেতরে রেখে প্রেসিডেন্ট হয়ে এসির ভেতর বসবাস করা একটা বিলাসিতা মাত্র। আর সেই সময় তিনি এবং তার মন্ত্রিপরিষদ সহ দেশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিলাসী জীবনযাপনের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করেন। যেমন, তিনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরপরই রাষ্ট্রীয় সম্পদের অপচয় রুখতে নিজের জন্য ব্যবহৃত মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটি বিক্রি করে দেন, প্রেসিডেন্টের জন্য ব্যবহার করার জন্য কেনেন সস্তা একটি গাড়ি, মন্ত্রিপরিষদকে নির্দেশ দেন সবার গাড়ি বিক্রি করে দিয়ে বাইসাইকেল চালিয়ে কাজে যাওয়ার জন্য, তিনি নিজেও সাইকেল চালাতেন। মন্ত্রিপরিষদ সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিমানের প্রথম শ্রেণী সহ বিভিন্ন যানবাহনের প্রথম শ্রেণীতে ভ্রমণ নিষিদ্ধ করেন। তিনি বলতেন যে প্রথম শ্রেণীর আসন ছাড়া চলাচল করতে পারে না, সে দেশের সেবা করবে কিভাবে। রাজনীতি করতে হলে বিলাসিতা করা যাবে না, আর বিলাসিতা করতে হলে দেশ ছাড়তে হবে। শুধু তাই নয়, সরকারের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তাদের যাবতীয় চিকিৎসা নিজ দেশের হাসপাতালেই করতে হবে, আর এইসব নির্দেশ নিজের জন্যও বলবৎ রাখেন তিনি। এই মার্ক্সবাদী কমিউনিস্ট বিপ্লবী থমাস সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন, তখন তিনি ক্যাপ্টেন থমাস নামে পরিচিত। তার আগে দেশটিতে 27 বছর স্বৈরশাসন চালিয়েছে পশ্চিমা বিশ্বের মদতপুষ্ট স্বৈরশাসক ব্লাসি কম্পাওর। এরপর 1980 সালে সাজানো ভোট চুরির নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় বসেন ব্লাসি। ঠিক তখনই জন অসন্তোষ চরম পর্যায়ে পৌঁছায়। এই পরিস্থিতিতে 1983 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন ক্যাপ্টেন থমাস সানকারা। তিনি ক্ষমতা গ্রহণ করেই যুগান্তকারী সব পদক্ষেপ নেন, বদলে দেন দেশের নামও। নতুন নাম রাখা হয় বুর্কিনা ফাসো, যার অর্থ ন্যায়পরায়ণ মানুষের দেশ। এর আগে দেশটির নাম ছিল রিপাবলিক অফ আপার ভোল্টা। সানকারা সম্পর্কে দেশটির অর্থনীতি বিষয়ক অধ্যাপক নোয়েল নেবেল বলেন, সানকারা বুর্কিনা ফাসোকে স্থানীয় জনশক্তি ও জাতীয় প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করতে চেয়েছিলেন, সকল প্রকার বৈদেশিক সাহায্য সহযোগিতার বিরোধী ছিলেন তিনি, আত্মনির্ভরশীল হতে চেয়েছিলেন, আর এর শুরু করেছিলেন কৃষি ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে। তিনি দেশের ধনী শ্রেণীকে ভেঙে দিয়েছিলেন যাতে দেশের কৃষিজীবী মানুষগুলো তাদের প্রাপ্য পায়। একবার এক ভাষণে সানকারা থমাস বলেন, যখন কেউ আমাকে প্রশ্ন করে কোথায় সাম্রাজ্যবাদ, তখন আমি বলি তুমি তোমার খাবার প্লেটের দিকে তাকাও, দেখবে তুমি যা খাচ্ছ ভাত ভুট্টা মিলেট সব কিছুই আমদানি করা, এটাই সাম্রাজ্যবাদ। মাত্র 4 বছরের শাসনে ওলটপালট করে দেন দেশটিকে লুটপাট করে চুষে খাওয়া পশ্চিমা বণিক এবং তার দেশীয় দোসরদের সব হিসেব নিকেশ। থমাস সব বিদেশি ঋণ নির্ভর উন্নয়ন থেকে সরে আসেন। বিপ্লবী থমাস বলতেন, যে তোমাকে খাওয়াবে সে তোমাকে নিয়ন্ত্রণ করবে, আর তাই বিদেশি ঋণের মাধ্যমে চড়া সুদে দেশবন্ধকী উন্নয়ন নীতি থেকে সরে আসেন তিনি। বিশ্বব্যাংক ও IMF-এর সাথে সম্পর্ক ত্যাগ করেন, দেশের ভূমি জাতীয়করণ করে ভূমিহীন তৃণমূল কৃষকদের হাতে ভূমি তুলে দেওয়া সহ তার হাতে নেওয়া অভ্যন্তরীণ রাষ্ট্রনীতি ছিল দেশের দুর্ভিক্ষ মোকাবেলা, খাদ্যভাব হ্রাস, খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ভূমি ব্যবস্থা পুনর্গঠন, দেশব্যাপী সাক্ষরতা অভিযান সহ শিক্ষায় গুরুত্বারোপ এবং জনস্বাস্থ্য অবস্থার উন্নয়ন। তার শাসন আমলে জাদুর মতো কাজ করতে থাকে সবকিছু, মানুষের জীবনযাত্রার মান বাড়তে থাকে। যেখানে আগে প্রতি হেক্টরে ফসল উৎপাদন হতো 1700 কেজি, সেখানে তার শাসন আমলে তা বেড়ে দাঁড়ায় 3800 কেজিতে, দ্বিগুণেরও বেশি বেড়ে যায় উৎপাদন, যার ফলে খুব দ্রুতই খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে দেশটি। তিনি স্থানীয় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের উপর ব্যাপক গুরুত্ব দেন, এমনকি নিজেও দেশীয় তৈরি পোশাক পরতেন। তিনি গ্রামীণ জনপদের সকল ট্যাক্স, টোল ও সরকারি কর বিলোপ করেন, বিদেশি সহায়তা ছাড়াই দেশে সড়ক রেল যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী উন্নতি সাধন করেন,
মাত্র 4 বছরে দরিদ্র এই দেশের সাক্ষরতার হার 13% থেকে 73% উন্নতি করেন। হাত দেন দেশের পরিবেশ উন্নয়নেও। দেশটির আবহাওয়া গঠন অনেকটা রুক্ষ ও শুষ্ক, তাই মরুকরণ রোধে 10 মিলিয়নেরও বেশি বৃক্ষরোপণ করে মোট বনভূমির পরিমাণ বাড়ান। সরকারি দফতরে কর্মকর্তাদের বেতন কমিয়ে রাষ্ট্র গঠনে সে তহবিল কাজে লাগান, এমনকি নিজের বেতনও $450 থেকে কমিয়ে $150 করেন। নারীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নের ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেন। অনেক আফ্রিকান দেশের ভেতর তারাই প্রথম নারীদের বিভিন্ন উচ্চ পদে নিয়োগ দেন। 70 লাখ জনগোষ্ঠীর ভেতরে 25 লাখ শিশুকে হোম, কালাজ্বর সহ নানা রকম টিকা প্রদানের ব্যবস্থা করেন। স্কুলে শিশুদের জন্য দুপুরে ফ্রি খাবারের ব্যবস্থা করেন। নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেন। গ্রামে একটি করে মেডিকেল ডিসপেন্সারি গড়ে তোলেন। যে আফ্রিকাকে লুটপাট আর ঋণের জালে বেঁধে লুটেপুটে খাচ্ছে সবাই, সেই আফ্রিকার জনগণের মুক্তির স্বপ্ন দেখছিলেন থমাস। তিনি আফ্রিকান জাতিগুলোর ঐক্যের ডাক দেন, যাতে তারা মাথার উপর চাপানো ঋণের বোঝা লাঘবে সবাই একসাথে কাজ করতে পারে। একটি বৈষম্যমূলক সমাজ গড়তে থমাস সানকারা যে পদক্ষেপ নিয়েছিলেন, তাতে তিনি হয়ে উঠেছিলেন আফ্রিকার এক অনন্য নায়ক। ফলে তিনি লুটেরা সাম্রাজ্যবাদীদের চোখে হয়ে উঠেছিলেন শত্রু, যার ফলে ক্ষমতা গ্রহণের মাত্র 4 বছরের মাথায় 1987 সালের 15ই অক্টোবর আততায়ীর গুলিতে প্রাণ হারান আফ্রিকার দুরন্ত নায়ক থমাস। চের বুকে লেগেছিল 9টি গুলি আর থমাসের বুকে লেগেছিল 14টি গুলি। দুজনেই মারা যান অক্টোবরে। থমাসের মৃত্যুর পর তার বাসা থেকে পাওয়া যায় 4টি বাইসাইকেল, যার একটি চালাতেন তিনি, একটি তার স্ত্রী ও বাকি 2টি তার 2 সন্তান চালাতেন। সাথে 3টি গিটারও পাওয়া গিয়েছিল। প্রেসিডেন্ট হওয়ার পর একবার এক সাংবাদিক থমাস সানকারাকে প্রশ্ন করেছিলেন, আপনি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কোথাও আপনার কোনো ছবি টাঙ্গানো নেই বা মূর্তি নেই, ভাস্কর্য নেই কেন? উত্তরে এই বিপ্লবী বলেছিলেন, আমার দেশের 70 লক্ষ থমাস সানকারা, তাদের সবাই প্রেসিডেন্ট। আর এসব শুধু তার মৌখিক ভাষণ ছিল না, রাজনৈতিক আদর্শ, বিশ্বাস, জীবন দর্শনও ছিল। তাই তো মৃত্যুর পর আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন থমাস সানকারা।